একটি দেশের মানুষ ধনী না দরিদ্র সে অবস্থান বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তাদের ক্রয় ক্ষমতা কতটুকু। সে যা অর্থ আয় করে তা দিয়ে সে কি কিনতে পারে। তবে একটি দেশের কোনো পণ্যের দর অন্য দেশের সঙ্গে মিলবে না। এ কারণেই বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলনার জন্য পিপিপির ভিত্তিতে জিডিপির আকার হিসাব করা হয়। মূলত একটি দেশের জনগণের জীবনযাত্রার মানকে তুলনীয় করার জন্য নমিনাল জিডিপিকে পিপিপি ডলারে জিডিপিতে রূপান্তর করা হয়। ধরা যাক বাংলাদেশে 200 টাকা দিয়ে এক গুচ্ছ পণ্য ও সেবা ক্রয় করা যায়, যা কিনতে যুক্তরাষ্ট্রে ব্যয় হয় $2। এই হিসেবে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য দাঁড়াবে 100 টাকা, অর্থাৎ পিপিপিতে $1 সমান 100 টাকা। চলতি বছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশের তালিকা প্রকাশ করেছে। মোট দেশজ উৎপাদন GDP, মাথাপিছু আয় এবং জনগণের ক্রয় ক্ষমতা হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গ। মাত্র 2,586 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় $1,40,312। IMF-এর তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড, যার মাথাপিছু আয় $1,17,988, সুইজারল্যান্ডে মাথাপিছু আয় $1,10,251, নরওয়ে মাথাপিছু আয় $1,02,465, সিঙ্গাপুর মাথাপিছু আয় $91,733, আইসল্যান্ড মাথাপিছু আয় $87,875, কাতার মাথাপিছু আয় $84,906, যুক্তরাষ্ট্র মাথাপিছু আয় $83,066, ডেনমার্ক মাথাপিছু আয় $72,940, ম্যাকাও SAR মাথাপিছু আয় $70,135। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের প্রধান সূচক হল মোট দেশজ উৎপাদন বা GDP, যা মূলত ওই দেশের বার্ষিক পণ্য পরিষেবা উন্নয়নের সামষ্টিক হিসাব। এই হিসাবকে দেশটির মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ওই দেশের মাথাপিছু আয়।